আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। একটা কাজ অনেক কষ্ট করে করার পর আউটকামটা যদি ভালো আসে তাহলে কিন্তু নিজের কাছেই খুবই ভালো লাগে। তো আজকের কেকটাও ঠিক তেমন। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটি 1 পাউন্ডের কেক বেজ নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের। তো এটাকে হচ্ছে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়ের জন্য। তো তারপর বের করে হচ্ছে আমি এখানে চকলেট গানাশ দিয়ে কোটিং করে নেব। তো এখানে হচ্ছে হোয়াইট চকলেট গানাশের সাথে হচ্ছে আমি স্ট্রবেরি রেড কালারটা দিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে কোটিং করার পরে এখানে হচ্ছে আমি যে গোল্ডেন ডাস্ট কালারটা পাওয়া যায় সেটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের সাথে মিক্স করে তারপর হচ্ছে একটা এফেক্ট দিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবে। এখানে হচ্ছে আমি 2টা নজেল ইউজ করেছি, একটা হচ্ছে 6B নজেল আর একটা হচ্ছে লিফ নজেল। তো কেকটাতে আমি ভিনটেজ লুক দিতে চেয়েছিলাম, কারণ যে আপুটা কেকটা অর্ডার করেছিল উনি বলেছিল আপু আপনার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে দিয়েন, বাট ক্রিমের পরিমাণ কম দিয়ে আমাকে গানাশ দিয়ে ডেকোরেশন করে দিবেন। তো আমার মাথায় এই ডিজাইনটা চলে আসলো, আর আপু রেড থিমের উপরেই চেয়েছিল, তো ভাবলাম এই ডিজাইনটাই করা যাক। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে বা কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।